নমস্কার। বাঙালির বড় আদরে দুর্গাপুজো শেষ হলো। শুভ বিজয়ার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু নিয়েই দুর্গাপুজোর সমাপ্তি। অর্থাৎ বাঙালির বাঙালিয়ানা নিয়েই কিন্তু এই উৎসব শেষ হয়। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি। ঠিক ধরেছেন, বিজয়ার মিষ্টি মুখ। নারীর তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের জন্য রইল বিজয়ার প্রীতি উপহার, মিষ্টি মুখ সপ্তাহ। তাই আপনাদের জন্য রইল আমার তরফ থেকে এবং নারীর সকলের তরফ থেকে বিজয়ার প্রণাম, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বছরের বাকি কটা দিন যেন এরকমই মিষ্টি মধুরভাবে যেন আমরা কাটাতে পারি। তাই চলুন শুরু করা যাক আজকের মিষ্টি মধুর নারী। সেই সিনটার কথা বল। কোন সিনটা? সেই ওষুধ খেয়েছো? আচ্ছা, ওষুধ খেয়েছো তো ডেলিভারিটা ক্লাস ছিল না? সেটা সম্পূর্ণ ক্রেডিট মলয়দার কাছে যাবে, কারণ ওই ধরনের ওষুধ খাওয়ার এক্সপিরিয়েন্স আর আমার নেই। আপনারা এসে গেছেন আমার মনে হচ্ছিল, ক্যামেরা অন হয়ে গেছে। আমি যার সঙ্গে গল্প করছিলাম, মানে এখন বলতে পারেন প্রায় প্রচুর মানুষের হার্ট থ্রব কনিনিকার সাথে, আর আপনাদের নিশ্চয়ই ইচ্ছা হবে ওর সাথে গল্প করতে। কোনি, ওয়ান অ্যান্ড অনলি কোনি, কিরম লাগছে স্টার স্ট্যাটাস? আমি কোথাও ছোটো থেকে এটাই চেয়েছিলাম, আমার বেশ ভালো। না, খুব বদমাইশি করে বললাম এটা। না, ছোটো থেকে জনপ্রিয় হওয়ার ইচ্ছে আমার ছিল। মানে আমাদের একটা ওই স্কুল থেকে হয় না, সব এসে ইন্টারভিউ নিয়ে যায়, মানে বাচ্চাদেরকে কী হতে চায়। তো আমাদের দুটো অপশন ছিল, বড়লোক হতে চাও নাকি জনপ্রিয় হতে চাও। তো আমি দিয়েছিলাম জনপ্রিয়, বন্ধুরা সবাই দিয়েছিল বড়লোক। তখন আমি বলেছিলাম যে, ওরা বললো কী রে তুই বড়লোক হতে চাস না, জনপ্রিয় হও, বড় জনপ্রিয় হলেই তো বড়লোক হয়ে যাওয়া যায়। এক্স্যাক্টলি, আমি না একটা যেটা চুজ করেছি যেটা দিয়ে বড়লোক হওয়া যায়, যদি আমি বড়লোক নই। তাই হাড় ভাঙবো আজকে। আচ্ছা, সেই দিনের কথা বল, তুই প্রথম স্টুডিওয়ে পা রেখেছিলি সেদিন থেকে আজকে এই এই যে সময়টা, কতটা সময় হয়েছে? তারপর তো নিজের মধ্যে চেঞ্জ তো অনেক ঘটেছে। মানে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে গেছিলাম তখন যতটা যেরকম শান্তশিষ্ট ভালো, মানে ভালো আমি এখনও আছি, মানে সেই রকম আমি নেই এখন। আর ওই সময়টা না খুব কষ্টের ছিল, অনেক স্ট্রাগল, মানে রোজ যাওয়া গিয়ে কাজের জন্য চেষ্টা করা, চোখের সামনে অন্য একজন ক্যারেক্টার নিয়ে বেরিয়ে যাওয়া, দিনগুলো খুব অন্যরকম ছিল, মানে ভীষণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। এখন পুরো ব্যাপারটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে আমার লাইফটা পুরো দামে, বাড়িতে নয় অবশ্য, বাড়িতে একেবারেই আমি আমার মতো, সেটা আমি বুঝতে পারছি ওর সঙ্গে গল্প করে। আর তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, পরিকল্পনা প্রচুর, এক মানে প্রচুর পরিকল্পনা। আমি হলিউড যাওয়ার পরিকল্পনাও রাখি, কিন্তু সেটা তো হয় না। না না, আমাদের শুভেচ্ছা অবশ্যই রইল তোর জন্য, স্বপ্নে হয় হলিউডে কি টম ক্রুজ। আমি না না না, আমি চাইবো বাস্তবে হোক, দেখা যাক। না, আমি হয়তো অভিনয়ের জগতেই থাকবো, অ্যাটলিস্ট তিনটে বছর থাকতে চাই, অভিনয় করতে চাই মন দিয়ে। যেটা আমার ছোটো থেকে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার, সেটা একটুখানি হয়েছি, আর একটু হতে চাই, কিছুদিন থাকতে চাই, এনজয় করতে চাই অ্যাক্টিংটাকে। তারপর হয়তো যদি বিয়ে হয়, যদি সংসার আসে জীবনে, মানে বাবা মা তো বিয়ে দেবেই জোর করে, হোকা যাই হোক, বিয়ে হলে তখন ভাববো, আমি জানি না। যদি আমার শ্বশুরবাড়ি থেকে চায় তো কাজ করবো, আদারওয়াইজ দেখা যাক। আর তবে হ্যাঁ, আমি শ্বশুরের জন্য সবকিছু ছেড়ে দিতে পারবো, আমি নাটক করে যাবো এবং আমি নাচ চালিয়ে যাবো, অভিনয়টা হয়তো অন্য দিক দিয়ে চালাবো, ক্যামেরায় বা পর্দার সামনে হয়তো আসবো না, পর্দার পিছনে থাকার ইচ্ছে আছে। অল দ্য বেস্ট। আর আমাদের নারীর দর্শকদের জন্য তুই কিছু সাজগোজের টিপস দে, তো ভীষণ সুন্দর সাজতে জানে। হ্যাঁ, সেটা আমি জানি, মানে সেটা আমার পাস্ট টাইম, দেখি পাস্ট টাইম দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি একটাই জিনিস বলতে চাই, ভগবান যে জিনিসটা দিয়েছে সেটা আমাদের কাছে সব কিছু, মানে যে যেটা, মানে আমার আমারও অনেক খুঁত আছে, প্রত্যেক মানুষের খুঁত নিয়ে প্রত্যেক মানুষ আসে, কিন্তু সেগুলোকে, মানে আমি আমার যেটা খুঁত সেটাকে আমি আমার প্লাস পয়েন্ট হিসেবে ইউজ করি, মানে আমি এইভাবে আমার নিজেকে ইউজ করি। আমি বলবো যে এখন অনেক কিছু আছে, সাজগোজ বলতে গেলেই তো কিছু, মানে বিশাল জিনিস বলতে হয়, খুব সফট, মানে সকালবেলা থেকে আরম্ভ করে সব কিছু, সকালে উঠে আমি বলবো যে মুখটা আগে পরিষ্কার করে ধোয়া, যখন ঘুমোলে মুখ দিয়ে এক ধরনের অয়েল বেরোয়,
যাদের অয়েলি স্কিন তাদের যে পিম্পলস হবেই, তার জন্য আমার হয়ে থাকে, তো সেটা একদম ওয়াশ করা উচিত, ময়েশ্চারাইজার দিনে এক থেকে দুবার ইউজ করা উচিত, আর সারাদিন কাজ করে বাড়ি ফেরার পরে ভালো করে মুখ পরিষ্কার করা উচিত, এটা ভীষণ দরকার। আর শুধু মুখে নিলেই চলবে না, মুখটা মানুষ দেখে জানে কিন্তু পা থেকে হাত অব্দি সবগুলোই কিন্তু আমাদের দরকারের জিনিস, প্রত্যেকটা কেয়ার নেওয়া উচিত। আরও বলবো না, অনেক থ্যাংক ইউ। আর যে প্রশ্নটা আপনারা সবাই জানতে চাইবেন যে তোর লাইফে কি স্পেশাল কেউ আছে? আমাদের জানাবে, আর আপনারাও অবশ্যই জানাবেন যে কনির সঙ্গে গল্প করে আপনাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, চিঠি লিখে জানাবেন, ঠিকানাটা তো জানেন। আজ তাহলে আসি, সবাই ভীষণ ভালো থাকবেন আর ভীষণ ভালো রাখবেন। আসি, নমস্কার। নমস্কার, কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারী রূপের হাট। আজ এই রূপের হাটে আমরা পেয়েছি আমাদের মাঝে বিশিষ্ট অতিথিকে, অপরাজিতা রুদ্র। কেমন আছো? খুব ভালো। আর আমাদের এই সেগমেন্টে আবার যে তুমি এলে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগে আসতে। আর আজকে আমরা কোন সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি বলো তো? আজকে সমস্যাটা নিয়ে আলোচনা করব হচ্ছে চুলের। বহু বছর ধরে মানুষ কিন্তু তেল, শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বিভিন্ন কিছু ইউজ করেছেন, কিন্তু মানুষ কি তাতে ফল পেয়েছেন? বোধহয় পাননি। যদি পেয়ে থাকতেন তাহলে এই চুল পড়ে গেল, চুল পড়তে পড়তে টাক পড়ে গেল, মাথায় এত খুশকি যে তার থেকে বিভিন্ন রকম স্কিন ডিজিজ হচ্ছে, এই সমস্যা নিয়ে কিন্তু মানুষ থাকতেন না, মানুষের সমস্যা জীবনে আসতো না, যদি আজকে তেল শ্যাম্পু মেখেই সব সমস্যার সমাধান হয়ে যেত। আমি ভীষণভাবে উপলব্ধি করেছি যে আজকে চুলের জীবন আছে, সুতরাং চুলের দরকার পুষ্টি, দরকার খাদ্য। সুতরাং সঠিকভাবে যদি চুলকে আমরা খেতে না দিই তাহলে কিন্তু চুলের সমস্যার সমাধান হবে না। খুব কম বয়স থেকেই দেখা যায় এই সমস্যা, সুতরাং কেশশ্রী হচ্ছে একমাত্র আমাদের উপায়, যেই সমস্যার যেই মানে কেশশ্রীর মাধ্যমে আমরা এই যে কোনো সমস্যার সমাধান করতে পারি। এই কেশশ্রীটা দেখো পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, দেখো এটা পুরো ডাস্ট অবস্থায় আছে। আকাঙ্ক্ষার মোটামুটি সব প্রোডাক্টই ডাস্ট অবস্থায় থাকে, বেশ সহজ বলে। এটা দেখো, জাস্ট আমি ফুটন্ত গরম জলে গুলে নিয়েছি, ফুটন্ত গরম জলে গুলে নিয়েছি। যার যেরকম প্রয়োজন কেশশ্রী, সে ততটা কেশশ্রী নেবে। এবার দেখো আমি শুরু করে দিই লাগানো। কেশশ্রী লাগাবার আগে মোটাদারে, এটা কি ঠান্ডা জলে গুলব? না, গরম জলে, ফুটন্ত গরম জলে গুলব, উষ্ণ অবস্থায় লাগাবো। মোটাদারে চিউনি দিয়ে চুলটা ভালো করে আশ্রয় নেব, যাতে মাথায় কি না থাকে, জট না থাকে, ভালো করে চুলটা আশ্রয় নেব। আচ্ছা, মোটা ধারে চিউনিটা আমরা কেন ইউজ করি এটা একটু বলে দাও। এই কারণে ইউজ করি, সরু ধারে চিউনি দিয়ে জট ছাড়াতে গেলে কিন্তু চুল ছিঁড়ে যায়, যাতে না ছাড়ে সেই জন্য কী করবো, মোটা ধারে চিউনি দিয়ে ভালো করে চুলটা আশ্রয় নেব। এরপর দেখো হাত দিয়ে পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশশ্রী লাগাবো, পুরো চুলে লাগাবো, যাতে প্রতিটা চুল পুরো স্কাল্পটা এই খাদ্যটা পুষ্টিটা পায়। অবশ্যই ভালো করে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন যে কেশশ্রী কিন্তু লেপে লেপে লাগাতে হবে। আমরা যেভাবে মেহেন্দি লাগাই, তারপর কি করবো, এক ঘন্টা রাখবো, যদি কারো ঠান্ডা লাগার ধাক থাকে তার আধ ঘন্টা রাখবে, তবুও নিয়ম করে সপ্তাহে তিন দিন কেশশ্রী ইউজ করবো। আচ্ছা, এই টাইমটা রাখার পর আকাঙ্ক্ষারি শ্যাম্পু কেশর সাথী, এই কেশর সাথীও দেখো পুরোপুরি কিন্তু ডাস্ট অবস্থায় আছে। এটাও কি করেছি আমি, জাস্ট প্লেন জলের সাথে গুলে নেব, গুলে নিয়েছি। কেশশ্রী গাল গুলছি কিন্তু ফুটন্ত গরম জলে, কেশশ্রী গুলছি ফুটন্ত গরম জলে গুলছি, উষ্ণ অবস্থায় লাগাচ্ছি। এবার কি করবো, কেশশ্রীটা ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব। তারপরে ফার্স্ট একটা পোর্শন কেশর সাথী নিয়ে পুরো মাথায় লাগাবো, লাগিয়ে যেমন করে শ্যাম্পু করে করে জল দিয়ে ধুয়ে ফেলবো। সেকেন্ড আবার একটা পোর্শন কেশর সাথী নেবো, নিয়ে পুরো মাথায় যেমন করে শ্যাম্পু করে করে জল দিয়ে ধোবো। লাস্ট যে পোর্শনটা বাকি থাকবে সেটা পুরো মাথায় লাগিয়ে আমি দু তিন মিনিট ওয়েট করবো, কারণ কন্ডিশনারে তখন কাজ করে, কারণ কেশর সাথী কিন্তু শ্যাম্পু এবং কন্ডিশনারেরও কাজ করে। লাস্ট বারটায় আমি দু তিন মিনিট রেখে ভালো করে জল দিয়ে দিয়ে ধোবো, যাতে মানে মাথা একটু কিছু লেগে না থাকে। এইভাবে আর সব সময় কিন্তু কি করব, ব্যাক ওয়াশ করব, কোনো সময় চুলটা নিয়ে ফ্রন্ট ওয়াশ করব না, কারণ চুলের কিন্তু
আমাদের ডিরেকশনটা কিন্তু চুলের এদিকে, তার অপোজিট ডিরেকশন যেটা আমাদের, অপোজিটে করলে হবে কি চুলে জট ধরে যায়, জট ছাড়া বাচ্চা মানে চুল ছিঁড়ে যেতে পারে। তার একটা কথা, ভেজা চুল কখনো আশ্রাবো না, ভেজা চুল আশ্রালে কিন্তু খুব সহজেই গোড়া থেকে চুল ছিঁড়ে আসে, সেই জন্য সবসময় চুল ভালো করে শুকিয়ে নিয়ে চুল আশ্রাবো। এইভাবে যদি আমি নিয়ম করে সপ্তাহে 3 দিন কেশশ্রী করি, 3 সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হবে, খুশকি চলে যাবে, এবং তারপর থেকে কিন্তু এইভাবে ইউজ করে গেলে নতুন করে চুলও গজাবে। আর তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, তিনি কোথায় করবেন, তোমার টেলিফোন নাম্বারটা? অবশ্যই আকাঙ্ক্ষায় করতে হবে, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক, ফোন নাম্বার 2475-5839, 2475-5839, 3092-8258, 3092-8258। আকাঙ্ক্ষার কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতে ফ্র্যাঞ্চাইজি দেওয়া আছে, যারা উত্তরবঙ্গে যোগাযোগ করতে চান তারা ফোন করুন 03561-224323, 03561-224323। আমাদের চিঠি লিখতে ভুলবেন না, আজকে সেগমেন্ট কেমন লাগলো লিখে পাঠাবেন, তার সঙ্গে আপনাদের জানা যদি কোনো বিউটি টিপ থাকে শেয়ার করুন আমাদের সঙ্গে। সবার বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে দেওয়া হবে নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। ছবি পাঠাতে ভুলবেন না, সবার ছবির মধ্যে থেকে সেরা ছবিকে করা হবে নারীর ফেস অব দ্য মান্থ, তিনিও পাবেন পুরস্কার। আজ আসি নমস্কার, আমি কাঞ্চনা, মিষ্টি সপ্তাহে মিষ্টি হাসি এসে আপনাদের মিষ্টি নারীর রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন সুস্মিতা চ্যাটার্জি। নমস্কার সুস্মিতা। সুস্মিতা যদিও ওয়ার্কিং ওম্যান নয়, কিন্তু বাড়িতে থেকে উনি প্রচুর কাজ করেন, প্রচুর স্টুডেন্টসদের মানে ওই বেত মেরে মেরে যেটা বলা হয় শেখায়, কী শেখান যদি আমাদের একটু বলেন। আমি স্পোকেন ইংলিশ ক্লাসেস করাই। আচ্ছা আচ্ছা, মানে যেটা বলা হয় তাদের পার্সোনালিটি গ্রুমিংয়েরও একটা দিক দেখা যেতে পারে এই কোর্সটার মধ্যে, তো সেটা হচ্ছে যে এই গ্রুমিংয়ের মাঝখানে রান্নাঘরে আপনার নিজের হাতের গ্রুমিংটা কেমন হয়? আমার ছোটোবেলা থেকেই রান্না করতে খুব ভালো লাগে। আচ্ছা এটা শুনবো গল্প করতে করতে, তার আগে গ্যাসটা আমি জ্বালিয়ে দিই, বোধ হয় গ্যাসটাতে লাগবে। আর প্রিপারেশন নামটাও, প্রিপারেশনের যে নামটা সেটা আমি দর্শকদের জানিয়ে দিই, সেটা হচ্ছে মুগের ডালের হালুয়া। প্রথমে সাদা তেল, অরিজিনালি এটা ভালো ঘি দিয়ে করা হয়, কিন্তু আজকাল সবাই এত হেলথ কনসিয়াস তাই জন্য ভালো ঘির জায়গায় এখন আমরা সাদা তেল দিয়েও করতে পারি। তেলটা এবার গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে এবার 3-4 ঘন্টা ভেজানো, তারপরে বেটে এই মুগের ডালটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কি নাড়তে হবে? হ্যাঁ এটা কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে। তাহলে আমি এক কাজ করি, আমি এটা বরঞ্চ মিশিয়ে দিয়ে নাড়তে থাকি, আপনি ততক্ষণ অন্যান্য উপকরণ। না এটাকে একটু নেড়ে ভালো করে যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, ও আচ্ছা ব্রাউন ব্রাউন করতে হবে আর কি, তখন তারপর ওর মধ্যে এই দুধটা দিয়ে দেবো আমরা। আচ্ছা আপনি কি এই যে বাড়িতে বসে সারাক্ষণ ক্লাস নেন, বাড়ির কাজ সব কিছু মিলিয়ে কি বাইরের কাজ, তো এর মাঝে নারী দেখতে পারেন, দেখার সময় পান? আমি নারী দেখতে ভীষণ ভালোবাসি। আচ্ছা রাইট ফ্রম ইটস ইনসেপশন। হ্যাঁ এবার টাইম হয়ে গেছে, এর মধ্যে দুধটা দিয়ে দেব। আচ্ছা পুরোটা দিচ্ছে না? না এটাকে একটু ম্যাশ করে দাও। আমি করি, হ্যাঁ একটুখানি মিশিয়ে দিতে হবে, হ্যাঁ একটু লিকুইফাই এই লাম্পসগুলো যাতে না থাকে। এবার দুধটা এটা শুকিয়ে এলো, এবার আমি চিনিটা দেবো। কি হয় ডাল দুধ চিনি, এই ডাল চিনি আর ঘি ইকুয়াল কোয়ান্টিটিস 100 গ্রামস ইচ, এটা শুকিয়ে যাবে লাস্টে পুরো ঘিটা ছেড়ে যাবে, তখন বুঝবো যে এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, এর উপর আমি এবার গার্নিশিং বা টেস্ট মেকারের জন্য একটু ভালো লাগবে একটু এলাচ গুঁড়ো দিলাম, মুগের ডালে নিজের একটা খুব ভালো গন্ধ আছে, তাছাড়াও একটু এলাচ গুঁড়ো দিলাম, আর একটু কুচনো কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেট করলাম। এন্ড নাও দাঁড়াও, আমার সেই লুকোনো বাটিটা আছে এখানে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, পুরোটা আমায় দিও না। জানো তো সুস্মিতা, সাধারণত বাঙালিদের ধারণা, এটা আমারও ধারণা, যে মিষ্টির ক্ষেত্রে বাঙালিদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কিন্তু আজকের এই মিষ্টিটা খেয়ে ভাবতে হবে কেউ একটা কিন্তু আশেপাশে উঁকি দিচ্ছে। দারুণ হয়েছে রান্নাটা। মুগের ডালের হালুয়া, মুগ ডাল 3 ঘন্টা ভিজিয়ে বেটে নিন, কড়াইয়ে সাদা তেল দিন,
তেল গরম হলে ডাল বাটা দিয়ে ভাজতে থাকুন ও সমানে নাড়তে থাকুন। আধ কাপ মতন দুধ দিন ও নাড়তে থাকুন যতক্ষণ না দুধটা শুকিয়ে যায়। এবার চিনি দিন, আবার নাড়তে থাকুন যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এরপর নামিয়ে নিন এবং ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিন। এরপর কাজু বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে পরিবেশন করুন। কেমন লাগছে আমাদের মিষ্টি বিক লিখে জানাবেন। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার সুস্মিতা।